আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। এই তো আজকে আর কি করলাম, সকালে উঠে নাস্তা দিলাম, নাতি খেয়ে গেল, আমি খেলাম চা নাস্তা রুটি ডিম দিয়ে টোস্ট করছি। এই চিকেন বিরিয়ানি করলাম, গেছিলাম মাংসের জন্য, হাইটা গেছি, হাইটা আসছি 2 মাইলের মতো, 3 মাইলই আর কি হবে আসা যাওয়া। আর এই যে এটার থেকে শুরু করি, এই যে লাউয়ের ছিলকা দিয়ে আলু দিয়ে কাঁচামরিচ দানা করে ভাজি করছে একটা, আপনারা খান কি না জানি না। ও মা বলতো যে যে রাঁধতে জানে বনে দুব্বা রাঁধলেও ভালো লাগে, পেঁচমরিচ দিয়ে যদি রাঁধতে পারো ভালো করে ঠিক মতো মা মশলা দিয়ে। আর এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছি, অবশ্য লাউয়ের মধ্যে হালকা মশলা দেয়, আমি কিন্তু এত মশলা দিই নাই, একটু যে মাথা সহ রান্না করছে তো ব্রেন দিলে কিন্তু লাল হয়ে যায়, পুঁইশাক কালারটা চেঞ্জ হয়ে যায়। এই তো এই লাউয়ের ছিলকেটা স্কিনটা অনেক কচি, ফ্রেশ লাউ, লাউ দিয়ে ভাজি করছি, লাউটা রান্না করছি, লাউয়ের স্কিনটা ফালাই নি। দুটো আলু ছোটো ছোটো দিয়েছি, একটা পেঁয়াজ আর চারটা কাঁচামরিচ আমার বাড়ির গাছে দেখা যাচ্ছে, বেঁচে গেলে দেখা যাচ্ছে, বেশিরভাগ বাড়ির গাছের গিফট আর কি। তাই যে রান্না করলাম খাবো, আর এটা স্ট্রবেরি ভর্তা বানিয়েছি, কেন আনলে তাজা তাজা খাই বা নাতি, একটু নরম হইলে বা একটু সফট হয়ে গেলে খেতে চায় না, আজকে খাইলেও কালকে ওইটা খাবে না, তখন কী করবো। এই যেটা আবার ভর্তা বানিয়েছি, একটু আমার বাড়ির গাছের মরিচ দেয়া দেন বেশি দেখা যেতেছে, একটু শুকায় দিয়েছি নামে মাত্র, আর লবণ একটু কাঁচামরিচ, আপনারা খায় দেখেন এটা বড়ির ভর্তার মতো লাগে। অবশ্য আমরা তো পাই না বড়ই, আমেরিকা থাকি, এখানে কিছুই পাওয়া যায় কস্টলি, ফ্রেশও পাই না, অনেক মিস করি দেশের জিনিস, এই আর কি। আর এই যে বিরিয়ানিটা রান্না করলাম নাতির জন্য, আর কালকে রাত্রে রান্না করছি লাউ শাক সিম দিয়ে আলু দিয়ে ভাজি করছি, ওইটা খাবো। এই তো আজকে কী কী করলাম আমি দেখাইতে পারি না, আমার পায়ের ব্যথা তো, একটু বৈশাখ কাটি কতক্ষণ দাঁড়ায় করি। অবশ্য চিকেন বিরিয়ানি করতে বেশি সময় লাগে না, বিরিয়ানি টিরিয়ানি মাংস আনলে ইজিলি, খালি পয়সা করে বসায় দাও। এই তো বিরিয়ানিটা করলাম, হালকা মশলা হালকা একটু ঘি দিয়েছি, হালকা তেল দেখেন একদম খড়খড়া বেশি না, আপনারা এখন খাই না যে বাচ্চাকে ঘুরে ঘুরে দিতে হয় আর কি। আগে বিপ দা রান্না করতাম, আমি চিকেন দা করছি, বিপে হয় না রাখছি। আমার ভিডিওটা কেমন লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, বলবেন না, আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।